কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে পশ্চিমবঙ্গের নদীগুলোতে পানি বেড়েছে। এর মধ্যে ঝাড়খণ্ডের মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে আরও পানি ছেড়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন। ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বাঁধ থেকে পানি ছাড়ার বিষয়ে গত মঙ্গলবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরে তার উপদেষ্টা আলাপুর বন্দ্যোপাধ্যায় জানান, প্লাবন পরিস্থিতির কারণে রাজ্যের ১০ জেলায় ১০ জন সচিবকে পাঠানো হচ্ছে। ডিভিসির মাইথন, পাঞ্চেত জলাধার ও দুর্গাপুর ব্যারেজ থেকে অত্যধিক পানি ছাড়ার কারণে নিম্ন দাবদর উপত্যকায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের অনেক জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে বুধবার সকাল থেকেই ফের পানি ছাড়তে শুরু করে ডিভিসি। মাইথন ও পাঞ্চের দুই বাঁধ থেকে প্রচুর পানি ছাড়া হয়েছে। বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বি বিউটিফুল।